আপনার ইনস্টাগ্রাম আইডি যদি পাবলিক করা থাকে তাহলে কিভাবে খুব সহজে প্রাইভেট করে ফেলতে পারবেন, অথবা যদি প্রাইভেট করা থাকে তাহলে কিভাবে খুব সহজে পাবলিক করতে পারবেন, সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও আপলোড করে থাকি। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি পাবলিক করা থাকলে ফার্স্টে আপনি যদি প্রাইভেট করতে চান তাহলে সর্বপ্রথম আপনার ইনস্টাগ্রাম আইডির যে অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার প্রোফাইলে যাবেন। তো আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এটা হচ্ছে হোম পেজ, আমরা এখন প্রোফাইলে আসলাম এবং এখান থেকে ডান দিকে উপরে যদি আপনি খেয়াল করেন থ্রি ডট বা থ্রি লাইন আইকন পাবেন একটা, যেটাকে মেনু আইকন বলা হয়। এই মেনু আইকনের উপর আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে। মেনু আইকনে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে সেটিং নামে যে অপশনটি আছে এই সেটিং অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্রাইভেসি নামের আরেকটি অপশন পাবেন, এই প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে একেবারে উপরের যে প্রাইভেট অ্যাকাউন্টের ডান দিকে সুইচ আইকন আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর সুইচ টু প্রাইভেট এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু প্রাইভেট হয়ে গিয়েছে। এখন আপনার অ্যাকাউন্ট আর কেউ দেখতে পাবে না, অর্থাৎ অ্যাকাউন্ট দেখতে পেলেও অ্যাকাউন্টের পোস্ট বা ছবিগুলো দেখতে পাবে না। এখন যদি আপনি আরও কিছু সেটিং আছে এখান থেকে, এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস নামের যে সেটিংটি এটার মধ্যে যদি যান তাহলে আপনি অ্যাক্টিভিটি স্ট্যাটাস অফ করে রাখতে পারবেন। এছাড়াও এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখান থেকে কাউকে রেস্ট্রিক্ট করে রাখলে সেটা দেখতে পাবেন। ব্লকড অ্যাকাউন্টের মধ্যে আপনি কাউকে ব্লক করলে সেটা দেখতে পাবেন। এছাড়াও আরও যে অপশনগুলো আছে এগুলোর মধ্যেও আপনি ফলোয়ার, ফলোয়িং অথবা অন্যান্য যে অপশনগুলো সেগুলো দেখতে পাবেন। এবং আপনি যদি প্রাইভেট থেকে পাবলিক করতে চান আবার অ্যাকাউন্টটি, তাহলে প্রাইভেট অ্যাকাউন্টের পাশে সুইচ আইকনের উপর ক্লিক করবেন, তারপর সুইচ টু পাবলিক অপশনের উপর ক্লিক করে দেবেন। এখন আপনার অ্যাকাউন্টটি কিন্তু পাবলিক হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনার পাবলিক অ্যাকাউন্টকে প্রাইভেট অ্যাকাউন্টে এবং প্রাইভেট ইনস্টাগ্রাম আইডিকে পাবলিক আইডিতে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।